HTML, CSS এবং Bootstrap এর এই কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। সাধারণত আমরা যখনই কোনো একটা নতুন প্যারাগ্রাফ আকারে টেক্সট শো করতে চাই তখন আমাদের প্যারাগ্রাফ ইউজ করা হয়ে থাকে। তো এখানে আমাদের অলরেডি একটা প্যারাগ্রাফ আমরা ইউজ করেছি। তো প্যারাগ্রাফ সাধারণত পি ট্যাগ দিয়ে শুরু হয়ে থাকে, অর্থাৎ এবং পি ট্যাগ দিয়ে সেটা শেষ হয়ে যায়। প্যারাগ্রাফের ক্ষেত্রে সে প্রত্যেকবারই আমাদের নতুন একটা লাইন ক্রিয়েট করবে। আমরা যদি এখানে আরেকটা প্যারাগ্রাফ নিই তাহলে হচ্ছে সে নতুন একটা প্যারাগ্রাফের লাইন শুরু করবে, নতুন লাইন থেকে এই প্যারাগ্রাফটা শুরু করবে। এখন যদি আমরা সেভ দেই এবং আমরা আমাদের ব্রাউজারে চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে নতুন করে আরেকটা লাইন দিয়ে নতুন একটা প্যারাগ্রাফ শুরু করেছে। এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা চাচ্ছি যেন আমাদের এই টেক্সটগুলো সেমভাবেই থাকে, অর্থাৎ যেন সেগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে এমনভাবেই পুরোটা ইউজার দেখতে পারে, যেন সেটা এক লাইনের মধ্যে শো না করে। কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাত্র দুই লাইন ইউজ করতেছে আমাদের এই পেজটা সমগ্র কন্টেন্ট দেখানোর জন্য। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা যেখানে আমাদের লাইন ব্রেক দরকার হবে সেখানে আমরা বিআর ট্যাগ ইউজ করব। তো বিআর ট্যাগ মানে হচ্ছে লাইন ব্রেকের জন্য ইউজ করা হয়ে থাকে, এটা হচ্ছে এর কোনো ইনট্যাগ নেই, অর্থাৎ সে নিজে নিজেই ক্লোজ ট্যাগ, তার মধ্যে কোনো ইনট্যাগের দরকার পড়ে না। আমরা শুধু বিআর লিখলেই সে এখানে একটা লাইন ব্রেক ধরে নেবে। আমরা যদি চাই এখানে একটা লাইন ব্রেক দিতে তাহলে এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি। তো এইভাবে আমরা প্রত্যেক জায়গায় বিআর ট্যাগ ইউজ করে আমরা নতুন লাইন ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের এক পদ্ধতিতে আমরা লাইন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা ডিপ ট্যাগ ইউজ করে, অর্থাৎ ডিভিশন ট্যাগ ইউজ করেও নতুন লাইনে যেতে পারি। এখন আমরা কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা আমাদের যেমন চেয়েছিলাম, যেই যে জায়গায় বিআর ট্যাগ দিয়েছিলাম সেই জায়গায় একটা ব্রেক দিয়েছে। এখন আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে পরিচিত হবো, সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল রুল। যদি আমরা চাই যে এখান থেকে আমাদের শেষ হয়ে গেছে আমরা এটাকে কপি করি এবং এখানে আমরা চাই মাঝখানে একটা রুল দিতে, অর্থাৎ ডিভাইড করতে, সেক্ষেত্রে আমরা এইচআর ট্যাগ ইউজ করব। তো এইচআর ট্যাগটা হচ্ছে আমাদের একটা হরিজন্টাল বরাবর একটা রুল টেনে দিবে এবং আমাদের এই দুই ভাগে ভাগ করে ফেলবে। এতে করে আমরা আলাদা আলাদা দুইটা কন্টেন্ট সহজেই শো করতে পারি। এখন আরেকটা সমস্যা আমাদের হবে যখন আমরা চাইবো যে আমরা যতগুলো স্পেস চাই ততগুলো স্পেস আমাদের ওইখানে দেখাতে হবে। যেমন আমরা যদি কোনো একটা গান লিখতে চাই অথবা কোনো লিরিক আমরা যদি শো করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করবো, কারণ HTML হচ্ছে আমাদের এক্সট্রা এই হোয়াইট স্পেসগুলো সে ইগনোর করে। এই জন্য আমাদের প্রি ট্যাগ ইউজ করতে হবে, প্রি ট্যাগ অর্থাৎ প্রি ফরমেটেড, আমাদের আমরা যেমন লিখবো সে তেমনই সেখানে প্রিন্ট করবে। যেমন আমি যদি চাই যে সোনার বাংলা এই টেক্সটটাকে সে যেন আমি যেমন এখানে লিখেছি সেইভাবেই সে প্রিন্ট করে। এই ক্ষেত্রে একটু এখান থেকে লিখব। এখন যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমি যেমন চেয়েছিলাম, অর্থাৎ আমার এডিটরে আমি যেমন লিখেছিলাম ঠিক সেই ফরম্যাটে সে আমার এতটুক ভিতরে এটা লিখেছে। তো এভাবে প্রি ট্যাগ ইউজ করে আমরা প্রি ফরম্যাটেড টেক্সট, অর্থাৎ এডিটরে আমরা যেমনভাবে লিখবো সেমভাবে আমরা আমাদের ওয়েবসাইটে প্রিন্ট করাতে পারি। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা ট্যাগ সম্পর্কে জেনেছি। প্রথমত আমরা জেনেছি প্যারাগ্রাফ সম্পর্কে, প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে কাজ করে, সেটা হচ্ছে পি, পি দিয়ে শুরু এবং তার ইনট্যাগ রয়েছে। এবং আমরা জেনেছি লাইন ব্রেক কিভাবে দিতে হয়, আমরা জেনেছি হরিজন্টাল রুল কিভাবে ইউজ করতে হয় এবং প্রি ফরম্যাটেড ট্যাগ ইউজ করে আমরা আমাদের একটা কবিতা লেখার মতো বা কোনো একটা গানের লিরিক লেখার সিস্টেম দেখেছি। থ্যাংক ইউ।